তো নমস্কার সবাইকে, স্বাগত আমার ইউটিউব চ্যানেল বঙ্গ শিক্ষাতে। আমি আমি তো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা যে যাদবপুর ইউনিভার্সিটির যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এর তোমরা ফর্ম ফিল আপ করেছিলে এবং তারা জানিয়ে দিয়েছিল যে তোমাদের কখন এবং কোথায় এবং কি টাইম ওয়াইজ তোমাদের কাউন্সিলিং হবে। তো সেই অনুযায়ী রিপোর্টিং ভেনিউ এবং রিপোর্টিং শিডিউল লিস্ট যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু প্রকাশ হয়ে গেছে। তো দেখো, রিপোর্টিং ভেনিউ যেটা বলছে যে গান্ধী ভবন নিয়ার গেট নাম্বার 4, যাদবপুর ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাস যাদবপুর। রিপোর্টিং শিডিউল তোমাদের যেটা দিয়েছে, তোমাদের যে 14 থেকে 17 তারিখ পর্যন্ত যে ডেট দেওয়া ছিল তার সঙ্গে এই 22শে ডিসেম্বর ডেটটাকেও কিন্তু অ্যাড করা হয়েছে। তো এই 22শে ডিসেম্বর কেন দিনটাকে অ্যাড করা হয়েছে এবং তার সম্পর্কে আমি ডিটেলস ইনফরমেশন পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো সেটা তোমরা পরের ভিডিওটা অবশ্যই দেখো, যাতে তোমাদের একটু হেল্প হবে যে তোমরা যারা 10,000 বা তার থেকে বেশি র্যাঙ্ক হোল্ডার তাদের ক্ষেত্রে কি সুবিধা হতে পারে বা তাদের কোনো চান্স আছে কিনা। তো এখানটায় রিপোর্টিং টাইম অনুযায়ী দেখতেই পাচ্ছ যে 14ই ডিসেম্বর 2021 9টা পিডব্লিউডি অল, তো 11টা 45, 1 থেকে 300, তোমার 14:45, 300 থেকে 550 এবং 14:45, 551 থেকে 900। তার মানে ফার্স্ট ডে যারা 900-র মধ্যে র্যাঙ্ক হোল্ডার রয়েছে তাদের জন্য, সেকেন্ড ডে 900 থেকে স্টার্ট করে 2300-র মধ্যে র্যাঙ্ক হোল্ডারদেরকে ডাকা হচ্ছে। তাদের দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে যে তাদের রেসপেক্টিভ টাইমস। তোমাদের 16 তারিখ 2300 থেকে শুরু করে 4150 এবং 17 তারিখে তোমাদের 4000 থেকে 10,000-এর মধ্যে তোমাদের যাদের র্যাঙ্ক রয়েছে তারা সুযোগ পাবে। এবং পরবর্তী ক্ষেত্রে ভ্যাকেন্সি কতটা বাকি থাকলো বা ফাঁকা থাকলো তার উপর ডিপেন্ড করে তোমাদের এই 22 তারিখে আরেকটা তোমাদের তোমাদের কাউন্সিলিং এর ডেট দেওয়া হয়েছে, যেটাতে তোমাদের জেনারেল এসসি এসটি উইথ জিএমআর মোর দ্যান তোমার যদি যারা 10,000 রয়েছে তাদের সকাল 9টা 45 কাউন্সিলিং হবে এবং তারপরে যদি আরো কিছু বেশি থাকে তাহলে সেটা ওবিসি এ ওবিসি বি এবং তোমার জিএমআর যারা মোর দ্যান 10,000 সেক্ষেত্রে এটা এসসি এসটি জেনারেল এবং এটা ওবিসি এ ওবিসি বি দের জন্য সেই দিনে কিন্তু নির্ধারিত করা হয়েছে। এবারে তোমরা দেখে নাও, তোমাদের যদি ইনফরমেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, যেন নতুন লাগে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা অন করে রাখো। আর যাওয়ার আগে আরেকটা কথা বলবো যে কোন কোন ডিপার্টমেন্টে কতটা করে সিট ভ্যাকেন্সি আছে সেটা আমি পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয় এটা বুঝতে যে তোমাদের কোন কোন ক্ষেত্রে সেটা তোমরা পেতে পারো। এবং এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি যে তোমাদের এক্সপেক্টেড কতটা পরিমাণ কাট অফ যেতে পারে, তোমরা কিভাবে মানে মানে চিন্তা ভাবনা করলে বুঝতে পারবে যে তোমার সেটা হতে পারবে কি হতে পারবে না। তার জন্য যদি ভিডিওটি না দেখে থাকো, ডিসক্রিপশন এবং আই বটনের দুই জায়গাতে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা দেখে নিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড।